এই ঝুলে থাকার জন্য প্রত্যেকটা কবুতর পাগল যে এখানে এসে ঝুলে থাকবে। আমাদের আবলক কবুতরটা আমার হাতে পানি দেখা কিভাবে আমার পিছে পিছে ঘুরতেছে দেখছেন? কারণ হচ্ছে যে শরীরে অনেক গরম, আর যে গরম এই গরমে মনে করেন শান্তি, একমাত্র শান্তি হচ্ছে গোসল। একা একা কবুতরকে ওষুধ খাওয়ানো ভাই খুব কঠিন। সুতরাং ভাঞ্জা হওয়ার যে টেনশনটা ছিল সেই টেনশনটা এখন আর নাই ভাই। গরমে মনে করেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন, সবাই এসে বসে পানি খাইছে। আমরা আমাদের এই ল্যাপা লাল খাকি নটার জন্য একটা ভালো মাদি খুঁজতেছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে প্রচুর গরম, তো আমরা যে কবুতর গুলাকে বাইরে ছাড়ছি ওই কবুতর গুলো গরমে মনে করেন দেখেন কি অবস্থা হয়েছে। আমাদের আবলক কবুতরটা আমার হাতে পানি দেখা কিভাবে আমার পিছে পিছে ঘুরতেছে দেখছেন? কবুতরের পানির কি পরিমানে পিপাসা, আমার কাছে মনে হয় এটা হাতে পানি নিলে হাতেই খাবে। তো দর্শকবৃন্দ, এখন আগে আমি একটু বলি যে এই গরমের মধ্যে ঠিক আছে কবুতরকে আপনার সুস্থ রাখার জন্য, কবুতরকে আসলে কবুতরের শরীরটা যে মনে করেন ক্লান্ত হইতেছে এই ক্লান্তিটা দূর করার জন্য আমি এখন একটা ওষুধ ব্যবহার করবো, এটার নাম হচ্ছে হাইড্রোসল। ঠিক আছে, এটা আপনার হচ্ছে পশু পাখির ওষুধ, যেকোনো পশু পাখির ওষুধের দোকানে পাওয়া যায়। তো এইটা এক ধরনের স্যালাইন আসলে। তো এই স্যালাইনটা আমি পানিতে, এখানে আমার পানি আছে হচ্ছে আপনার এই 5 লিটারের মতো, ঠিক আছে 5 লিটার হবে, 5 লিটারের মতো এখানে পানি আছে। 5 লিটার পানিতে ভাই আমি 3 ml-এর মতো দিব, 3 ml না তো 2.5 ml দিব ভাই। তার মানে আমি এটা দেই হচ্ছে লিটারে 1/2 ml করে, অনেক অনেক বেশি দেয় কিন্তু ভাই আমি লিটারে 1/2 ml-টাই প্রেফার করি। এই যে 1/2 ml, লিটারে 1/2 ml করে আপনার টোটাল ওষুধ দিলাম হচ্ছে আপনার 2.5 ml। হ্যাঁ, অনেকে 1 ml-ও দেয় আরো বেশিও দেয়, কিন্তু ভাই আমি একটু কম দেওয়াটাই প্রেফার করি। হ্যাঁ, ওষুধ যত কম খাওয়ানো যায় ততই ভালো। আমার কবুতরের যে ক্লান্তিটা শরীরে আসছে ওটা দূর হয়ে গেলে আমার হয়ে যাবে, এর থেকে বেশি দরকার নেই। কবুতরের যে কি পানির পিপাসা এটা তো বুঝতেই পারতেছেন আপনারা, একটু আগে দেখলেন যে কবুতর মনে করেন আমার পিছে পিছে ঘুরতেছে পানির জন্য। দেখেন আবলক কবুতরটা প্রথমে আমার পিছে পিছে ঘুরলো, তারপরে যখন বুঝলো যে এখন খাঁচায় তো পানি দিয়ে দিবে, এর জন্য সে তাড়াতাড়ি খাঁচায় ঢুকে গেছে দেখছেন। তো আগে এই খাঁচাটা দিয়ে পানি দিয়ে দিই। এই যে দেখছেন আবলক কবুতরটা কাজ, দেখেন পানির জন্য একদম মরিয়া হয়ে আছে কবুতরটা। এই যে নাও খাও পানি খাও, এই যে দিলাম ওকে পানি, এদেরকেও দিয়ে দেই। সবাই গরমে মনে করেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন, সবাই এসে বসে পানি খাইছে। সবগুলা পানি খাইতেছে, গরম তো দিন দিন বাড়তেছে কমতেছে না। আস্তে আস্তে কি মনে করেন আমরা শীতের কাছে যাইতেছি, গরম কমবে? গরমের কমার কোনো খবরই নেই ভাই, মনে হচ্ছে গরম প্রতিদিন বাড়তেছে। মধ্যেখানে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে ভাবলাম পরিবেশটা একটু ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা হওয়ার কোনো খবর নাই। আসেন এবার অন্যগুলাকে দেই, দেখেন আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আসছে। নাও খাও, সবগুলা পানি খাইতেছে দেখছেন। দর্শকবৃন্দ, আমি আসলে কবুতরকে খাবার পানি দেওয়ার পরে আমার কাছে মনে হলো ওদের গোসল করার একটা বিশেষ চাহিদা আছে, যে কারণে আমি আসলে খাবার পানি দেওয়ার 10 মিনিট পরে আবার কবুতর গুলাকে গোসলের পানি দিলাম, এবং ওরা গোসল করার জন্য একদম পাগল হয়েছিল। পানিটা দেওয়ার সাথে সাথে সবগুলা গোসল করতে নেমে গেছে দেখছেন, কারণ হচ্ছে যে শরীরে অনেক গরম, আর যে গরম এই গরমে মনে করেন শান্তি, একমাত্র শান্তি হচ্ছে গোসল। মানুষেরও যেমন মনে করেন গোসল করলে শান্তি লাগে, কবুতরের সেম একই অবস্থা, গোসল করলে শান্তি লাগে। তো পানিটা দেওয়ার পরেই সবগুলো নেমে গেছে। আর কবুতরের পাখা ভালো রাখার জন্য এই গোসলটা কিন্তু খুবই জরুরি, যদি কবুতরের পাখা ভালো রাখতে চান তাহলে আসলে রেগুলার কবুতরকে গোসল দিতেই হবে। তো আমিও সেই কাজটাই আজকে করলাম। তো আজকে প্রথমে 2 খাঁচা পানি দিছি, এরপরে সবগুলা খাঁচাতে আজকে ইনশাল্লাহ আমি কবুতরকে গোসল করায় দিব। গতকালকে আমরা দেখাইছিলাম যে আমাদের এই কবুতরটা আসলে ঠান্ডা লাগছিল, তো আমি বলছিলাম আমি হিস্টাসিন দিব। তো হিস্টাসিন দেওয়ার পরও আমি দেখতেছি ওর প্রপার ঠান্ডাটা সারে নাই, আর আমি আসলে সব কবুতরকে একসাথে হিস্টাসিন যখন দিতেছি তখন সব কবুতরকেই ঠান্ডার ওষুধ দেওয়া হইতেছে, অথচ কবুতর ঠান্ডা লাগছে হচ্ছে ওরই বেশি। তো আমি এর জন্য এখন হামদারদের আলিসা ট্যাবলেট নিয়ে আসছি, ওকে একটা হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াই দিব। আমি আমার কবুতরের ঠান্ডা লাগলে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে হামদারদের আলিসা ট্যাবলেট দিই। হামদারদের আলিসা ট্যাবলেটটা হচ্ছে আপনার আপনার মনে করেন একটা ভেষজ টাইপের ওষুধ, কবুতরের ঠান্ডার জন্য খুব কাজে আসে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ঠান্ডার ওষুধ হিসেবে এটা হচ্ছে আমার প্রথম চয়েস। তো এই যে একটা আলিসা ট্যাবলেট নিলাম, এখন ওরা খাওয়াই দিব। আমার বিশ্বাস আপনার
তিনটা ট্যাবলেট খাওয়াইলে ওর ঠান্ডা টোটালি সেরে যাবে। আরেকটা দেখেন ডিম নিয়ে তো বসছে, তো ডিমকে ই করার জন্য ওর নিজের পটি দিয়েই সাজাইতেছে। আমি নিম পাতা দিব দিব করে দেওয়া হচ্ছে না, আমি খুব শিগগিরই ইনশাল্লাহ নিম পাতা দিয়ে দিব যেন ওরা ওদের নেস্টটা সুন্দর মতো সাজায় নিতে পারে। একা একা কবুতরকে ওষুধ খাওয়ানো ভাই খুব কঠিন। কবুতরকে যদি আপনার ওষুধটা যদি নিচে নামায় না দেওয়া হয়, ওরা করে কি বমি করে ওষুধ ফেলে দেয়। এই কারণে কবুতরের ওষুধটা একেবারে থলি পর্যন্ত নামায় দিতে হয়, এই যে একেবারে থলিতে ঢুকাই দিছি। আলহামদুলিল্লাহ আশা করা যায় কালকের মধ্যে ইনশাল্লাহ একটা সুস্থ অবস্থা ইনশাল্লাহ চলে যাবে। ভাবতেছিলাম যে আমাদের এই মাদি কবুতরটা ভাঞ্জা নাকি, কিন্তু মজার কথা হচ্ছে যে এই কবুতরটা অবশ্যই ডিম পারছে। সুতরাং ভাঞ্জা হওয়ার যে টেনশনটা ছিল সেই টেনশনটা এখন আর নাই। তো আমি মোটামুটি বেশ খুশি এই পেয়ারটা ডিম নিয়ে, এখন আল্লাহ ঠিকঠাক মতো বাচ্চা দেখ। কারণ মন খারাপ হয়ে গেছিল যখন দেখতেছিলাম কবুতর যখন ডিম পারতেছিল না, সারাদিন সরায় বসে থাকতেছিল। এই জিনিসটা কবুতরের জন্য আসলে খুবই খারাপ একটা লক্ষণ। আর এইদিকে আমাদের চুঁঠাল কবুতরটাও মাশাআল্লাহ সুন্দর দুইটা ডিম দিয়ে দিছে এবং শ্যাকে বসে গেছে। তো ওদের এই যখন ডিমে বসে একটা কবুতরের অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হয়। কারণ একটা কবুতরের যে মাতৃত্ব বোধ আছে, এই মাতৃত্ব বোধটা বোঝা যায় হচ্ছে যখন কবুতর ডিমে বসে। তো ওরও এই জিনিসটা খেয়াল করতেছি যে ডিমে বসার পর থেকে সবসময় ম্যাক্সিমাম টাইম, দিনের ম্যাক্সিমাম টাইম চুপচাপ বসে থাকে, কবুতর খাবার খায় কম। এই সময়টা আসলে কবুতরকে গ্রিডটা দেওয়া খুব জরুরি। কবুতরকে এই সময় পর্যাপ্ত পরিমাণে গ্রিড দেওয়া দরকার। আমরা আজকে আমাদের সব কবুতরকে ইনশাল্লাহ গ্রিড দিব, কারণ আমাদের এক জোড়া বাদে সব কবুতরই ডিম পেড়ে দিছে। সিলভার কবুতরটার মোল্টিং শেষ হইতেছে এবং মোল্টিং শেষ হওয়ার পরে ওর যে একটা রূপ আসতেছে না, আপনারা যখন টোটাল যখন মোল্ডিংটা শেষ হবে আপনারা দেখবেন যে এই সিলভার কবুতরটা কত সুন্দর হয়। দুইটা কবুতর খুব সুন্দর হবে, এক হচ্ছে এই সিলভার কবুতরটা, আর একটা হচ্ছে এই যে আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন। এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর এবং এই ধরনের কবুতর গুলোর রেজাল্ট মাশাআল্লাহ অসাধারণ হয়। এবং এই টাইপের একটা কবুতর অলরেডি আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করতেছে এবং আমার বিশ্বাস যে এই কবুতরের বাচ্চা অনেক রেজাল্ট করবে। আর এইখানে দেখেন এই উপরের জায়গাটায় যে কবুতরটা বসতো এই কবুতরটা তার জায়গা ছেড়ে দিছে, আর আমাদের গররা কবুতর এই জায়গাটা দখল করছে। ওরা যে এই জায়গার মধ্যে কি মজা পায়, এই ঝুলে থাকার জন্য প্রত্যেকটা কবুতর পাগল যে এইখানে এসে ঝুলে থাকবে। তো এইটাও দেখেন আজকে এখানে এসে ঝুলা রয়েছে, আর এর আগে যেটা ঝুলা ছিল ওইটা সরাইছে। এমনিতেও আমাদের গররা কবুতরটা আসলে দেওয়ালে ঝুলাতে এক্সপার্ট, দিনের ম্যাক্সিমাম টাইম সে দেওয়ালে ঝুলেই কাটায়। তো যাই হোক, ওর এখন মন চাইছে ও ঝুলে থাকুক, সমস্যা কি। এইভাবে আসলে কি কবুতর একটু এই আড্ডা সেই আড্ডায় ঘোরাঘুরি করলে আমরা যে কবুতর গুলা খাঁচায় রাখছি এই কবুতর গুলো আসলে ভালো থাকে। তাই ওরা যাই করুক, এই ব্যাপার আসলে আমি খুব একটা মাথা গলাই না। আমরা আমাদের এই ল্যাপা লাল খাকি নটটার জন্য একটা ভালো মাদি খুঁজতেছি। কারণ হচ্ছে যে এই ধরনের কবুতর এমনিতেই পাওয়া যায় কম, যাওয়া একটা পাইছি, এখন ভাই কোথাও মাদি খুঁজে পাইতেছি না। এখন চিন্তা করতেছি কয়েকদিন দেখবো, যদি মাদি না খুঁজে পাই তাহলে হয়তো আমি এটার সাথে চায়না খাকি জোড়া দিয়ে দিব, চায়না খাকি জোড়া দিয়ে দিব। কারণ হচ্ছে যে ল্যাপা লাল খাকি না পাইলে এখন কি করবো, চায়না খাকি জোড়া দিলে যদি মনে করেন একটু খাকি খাকি একটা ভাব আসে সেটাও সুন্দর হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।